রোজকার প্রত্যেকটি ব্লগই থাকে আমার ভালো লাগার এবং ভালোবাসার, কারণ তোমরা অনেকেই জানো কাজটা আমি ভালো লাগা এবং ভালোবাসা থেকে করি। তবে আজকের ব্লগটার প্রতি ভালোবাসা একটু অন্যরকমই, যতটা পারবো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। জানি না 6 ইঞ্চি স্ক্রিনে আদৌ প্রকৃতির সৌন্দর্যকে ধরা যায় কি না, তবে আজ আমি নিজে যতটা আনন্দ করেছি, দু চোখ মেলে প্রকৃতিকে যতটা দেখেছি, চেষ্টা করব তার কিছুটা হলেও তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। প্লিজ কেউ স্কিপ করো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 3:28 মতো, আমি ট্রাইপড আর জ্যাকেট গুলো আনতে ভুলে গেছিল ওরা, তো নিয়ে আসলাম তাই জন্যে। তো আমাদের 3:00 বেরোনোর কথা ছিল, সেটা যদিও বা হয়নি, তো 3:28 ঠিক আছে, অসুবিধে নেই। ননিদা চলেও এসেছে, যার গাড়িতেই আমরা সবসময় যাতায়াত করি, ওই দাদা। তো আমি, টুবাইদা আর প্রমি তিনজনে মিলে বেরোচ্ছি। প্রত্যেকটি শহরেরই যেন দুটি করে রূপ থাকে, দিনের ব্যস্ততা আর রাতের এক শান্তিময় আলাদা একটা পরিবেশ। যাই হোক, কিন্তু প্রত্যেকটি শহরই এখন আর যেন ঘুমায় না, তাদের সবসময়ই যেন ব্যস্ততা। যদিও আজ স্যাটারডে, ছুটির দিন, তাই বেশিরভাগ গাড়ি যেদিকে ছুটছে সবাই আমাদের সহযাত্রী ন্যান্দি হিলস। আমরা আর একটু দূর গেলেই টোল, ওই যে যেখানগুলোতে লাইট ধরছে সেখানে, আর আমাকে দেখে বুঝতেই পারছো কিচ্ছু সাজগোজ নেই। প্রমিও তাই, ফ্রকস পরে চলে এসছে। চশমা টশমা খুলে ফেলেছে, আর এ তো আধ ঘুম থেকে টেনে তুলে আনা হয়েছে একে। এখন চা খেতে আমরা একটু দাঁড়িয়েছি, তারপর যাবো। আর দেখে বুঝতেই পারছো সাজগোজ তেমন কিছুই নেই, যে জুতোটা পরে সবসময় যাই আসি সেইটাই পরে নিয়েছি। তো কারণ আমার মনে হয় প্রকৃতির সৌন্দর্য দেখতে যাচ্ছে, আর ওখানে গিয়ে সেজে গুজে লাভ নেই। আর 3:00 সময় কী বা সাজবো বলো, আর যেহেতু রোদ উঠবে জানা কথা, তাই জন্য চশমাটা পরে নিয়েছি, কারণ নাহলে অ্যালার্জিটা হবে আবার, নাহলে সানগ্লাস পরা যেত ওই আর কি। ঠিক আছে, আর এই টি শার্টটা পরেছি আজকে, দু ভাইয়ে দাঁড়িয়েছি এখানে চা খেতে। তো চলো, এরপর আবারও যাত্রা শুরু হবে। রাস্তাটা দেখে ভয় পাবো না প্রকৃতিকে এনজয় করব ঠিক বুঝতে পারছিলাম না, প্রচণ্ডই অন্ধকার, এক যেন আলাদা পরিবেশে এসে পড়লাম। এত আলো, এত সব কিছুর মধ্যে এই এক রাস্তা অন্ধকারাচ্ছন্ন। আর এরকম রাস্তায় শুধু বলবো না, পুরো রাস্তায় এই দুই ভাই এরকমই ঘুমাতে ঘুমাতে এসেছে, আমাকে সামনে এই কারণেই বসতে দিয়েছে। আর এই দেখো, ন্যান্দি হিলসের গেট খোলেনি বলে দাদাও ঘুমিয়ে গেছে, আর আমি জেগে আছি একমাত্র যদি গেট খোলে সামনের গাড়ি এগোলে দাদাকে ডেকে দেবো। কিন্তু যদিও দাদা এমন ঘুম দেয়নি, দাদা নিজেই টের পেয়ে গেছিল। পার্কিং লটটা দেখেই তো আমার ভয় লাগছে, প্রচুর গাড়ি, শনি রোববার যদিও পার্কিং ফুল থাকে, জায়গা দিতেও পারে না। তো ওই আর কি, চলো এবার হেঁটে তো উপরে উঠতে হবে। আর চাদর দিয়ে হঠাৎ করেই নাকি এখন টিকিট সিস্টেম করেছে, তো আমরা ওপরে উঠে যাচ্ছিলাম, তারপরে বললো টিকিট লাগবে, অনেকেই আবার ফিরে আসলো, কারণ আগের বার আমাদের টিকিট কাউন্টার ছিল না এরকম। তো আমার মনে হচ্ছে সান তো রাইজ হয়ে যাবে, টিকিট কাটতে কাটতে সান সেটও হয়ে যেতে পারে, যাই হোক পূর্ব দিকে তো আর সান সেট হবে না ওই আর কি। তো জানি না কি হবে, মনে তো হচ্ছে দেখে আকাশ থেকে যে সূর্যমূর্য উঠে যাবে বলেই মনে হচ্ছে এবার। ঠিক আছে, মেঘ না করে থাকলে হলো, আগের বার পুরো মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, তখন জ্যাকেটও আনিনি, এবার জ্যাকেট এনেছি। তবে ও না, টুবাইদাকে বলতে ভুলে গেছে যে জ্যাকেট আনার কথা, ওকে দিয়েছি একটা আমার লাল চাদর। উঠবো কি করে সেটাই তো ভাবছি, তো তত্তর করে সব উঠে যাচ্ছে। আমরা একটা শর্টকাট নিয়েছিলাম ওই যে ট্রেক করার, এই রাস্তাটা দিয়ে মিশে যাবো প্রমি ওদের সাথে। তো শর্টকাটের কিছুটা চলে এসেছি। ও বাবা, ওরে বাবরে, প্রচন্ড হাঁপিয়ে গেছে। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা। মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। প্রকৃতির সেই অমোঘ টান আমরা কি সত্যিই উপেক্ষা করতে পারি? প্রকৃতি প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিক শূন্যপুরে, অসীমের টানে। প্রকৃতির সৌন্দর্য রূপ বারবার আমাদেরকে এইভাবেই ধরা দিয়েছে, তাই আজ আর কথা বলতে ইচ্ছে করছে না, শুধু অনুভব করতে ইচ্ছে করছে।
বাংলাতে শুধু আমি একাই এসেছিলাম, কারণ প্রমিত জ্যাকেট পরেছে, আমিও জ্যাকেট পরেছি, দাদা যেহেতু জ্যাকেট নেই, প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্যাকেটকেও ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে। চেনটা যে খুলেছে সেটা ফটো তোলার জন্য, স্টাইল করার জন্য, এক্ষুনি আটকাতে হবে। তো ওরা গিয়ে একটু নিচ থেকে বসেছে, আমি এবার যাচ্ছি। তো ব্লগারদের লাইফ কিন্তু এরকমই, বর সবাইকে ছেড়ে দিতে লাগে নিজের মতো, নিজের যতক্ষণ না ভিডিওর জন্য নিজের স্যাটিসফ্যাকশন আসছে ততক্ষণ অবধি আমি রয়েছি এখানে। জাস্ট পার্কিংটা দেখো, মানে ওই দূরেও তো বাইক স্কুটি আছেই, বাপরে বাপ। আর ভিউটা তো অসাধারণ, ওই দিক থেকে মেঘটা এমন সুন্দর ভেসে যাচ্ছে, টাইম থাকলে সত্যি এখানে ট্রাইপড দিয়ে বসালে খুব ভালো টাইম ল্যাপস আসবে। কি সুন্দর লাগছে দেখো, মেঘগুলো যাচ্ছে ভেসে ভেসে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আর এরকম গিয়ে গিয়ে গাছগুলোর ওখানে ঢেকে যাচ্ছে। যাই হোক, আমরা নিচে নেমে এসেছি, কারণ ঠান্ডায় আর উপরে থাকা যায়নি। আমার মনে হয় আমরা যে জ্যাকেট পরে এসেছি সেটাও ভুল, লেদারের জ্যাকেট লাগবে, আর এই মানুষটি তো জ্যাকেটই আনেনি, এর জন্য তাড়াতাড়ি নিচে নেমে আসা। আরেকজনকে দেখো, আমার অপরাজিতা গাছের ডাল ডান্ডি জোগাড় করেছে, এটা দিয়ে অপরাজিতা গাছ বেবে উঠবে। যাই হোক, এবার ননিদাকে খুঁজে বার করি আর গাড়িতে উঠে যাই। তো এবার এলাম একটা মন্দিরে, জানি না এটা কি মন্দির, ননিদা জাস্ট নিয়েই এলো। দেখা যাক, পেছন দিকটা একটা পাহাড় আছে, খুব ভালো লাগছে দেখতে এমনিতে। ঢুকি ভেতরে, এই মন্দিরটি ছিল মূলত শিব মন্দির, আর এই বাইরের শিবের স্ট্যাচুটা যে আমার কি ভালো লেগেছিল, ওদেরকে বললাম চলো একটু ভেতরে ঢুকি, সবাই কি সুন্দর ঢুকে দেখো, ফটো তুলছে, কত কি করছে, মজা করছে। আসলে আরেকটা সাথে মেয়ে নেই তো, তাই আমার জোরটা একটু কমই ছিল। আমরা মন্দিরটা থেকে বেরিয়ে এই দোকানটা এলো, ওরা চা খেতে, ননিদাও টিফিনটা করে নিচ্ছে, আমাদের ইচ্ছা আছে আদিয়োগিটা দেখে দেন টিফিনটা করার আর কি। তো দেখা যাক কি করি না করি, এখনো ভাবিনি। তো মন্দিরের ভেতরটা শিব মন্দির ছিল আসলে, আর ভেতরটাতে ভিডিও অ্যালাউ নয়, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এরপরে যাবো আদিয়োগি। প্রমি এখন ছবি আঁকাতে বসেছে, সত্যি এই জিনিসগুলো দেখলে খারাপ লাগে, করানোর কোনো দরকার ছিল না, কিন্তু প্রমিতটা করাচ্ছে, করানোর একটাই কারণ যে সত্যি এদেরকে দেখলে খারাপ লাগে, এরা কেমন যেন হারিয়ে যাওয়ার শিল্পী। তো ঠিক আছে, এমন কিছু রেঞ্জও না, 150 নিচ্ছে একটা পিকচারের জন্য, তো 100-এও হয় আর কি, সেটা ছোট। তো প্রমিকে আমি বললাম, ও আমাকে বললো তুমিও করাও, আমি বললাম না দরকার নেই, তুমি একটাই করাও তোমারটা। তো এই অবধি হয়েছে আর কি, এক্ষুনি বসলেন, জাস্ট প্রায় হয়ে এসেছে, পাশে টুবাই দিয়ে এখন বসে পড়েছে। আমরা আদিয়োগির পথে, মোটামুটি রাস্তা শেষ হয়েই এসেছে, আমরা পৌঁছেই এসেছি, পাহাড় কেটে এখনও কাজ চলছে, পাহাড় ঠিক বলবো না, পাথর কেটে এখনও কাজ চলছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, ব্যাঙ্গালোরে ঈশা ফাউন্ডারি গড়ে তুলেছে আরেকটা আদিয়োগির মূর্তি এখানে, যেটা কোয়েম্বাটুরে রয়েছে। সেম পেছনের দৃশ্যগুলোও সেম রেখে সুন্দর সেমভাবেই আবারও একটি তৈরি করেছে, যাদের পক্ষে ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বাটুর যাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, তারা কিন্তু দেখতেই আসতেই পারো, ভালো লাগবে। তবে একটু অফ রুট, প্রাইভেট কার ছাড়া কখনোই এখানে আসা সম্ভব নয় আর কি। তো মোটামুটি গেট তো আমরা পার করেই ফেলবো, এক্ষুনি দেখতেই পাচ্ছ। বহু প্রতীক্ষিত, আমরা কোয়েম্বাটুরেই যেতে চেয়েছিলাম, কিন্তু আর যাওয়া তো হয়ে ওঠেনি, যাই হোক তাই জন্য ব্যাঙ্গালোরেই হয়তো হয়ে গেছে। দারুণ লাগছে, যেমন হাওয়া, মানে এই ফ্লোরিংটা হয়তো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, এখনো কাজ চলছে। তো হ্যাঁ, একটা হালকা বৃষ্টি হচ্ছে না, ওখানে গাছে জল দিচ্ছে, সেটা ছিটে আসছে।
যাই হোক এসে তো গেছি। প্রতীক্ষার পর আজ এসে পৌঁছেছি। আজ না 9-10 মাস আগে ফেসবুকে সবসময় ভেসে ওঠা কয়েকটা লাইনের কথা মনে পড়ছে। খুব ভাইরাল হয়েছিল তখন লাইনগুলো, অনেকেই কোয়েম্বাটুর যেত তাই জন্যে। তো চলো আজ তোমাদের সাথে একটু লাইনগুলো শেয়ার করি। লাইনগুলো ছিল ঠিক এই রকম। দেবদাসের মতো মেরুদণ্ডহীন প্রেমিক হয়ে লাভ নেই, যে প্রেমিকাকে সমাজের স্বীকৃতি দিতে পারে না, অথচ প্রেমিকার বিয়ের পর মাতাল হয়ে শোক পালন করে। কৃষ্ণের মতোও প্রেমিক হয়ে লাভ নেই, যার জন্য রাধাকে কলঙ্কি নিয়ে আখ্যা পেতে হয় এই সমাজে। রামের মতোও প্রেমিক হয়ে লাভ নেই, যার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে পাতালে প্রবেশ করতে হয়। প্রেমিক হোক বটবৃক্ষের মতো, যে হাজার ঝড়ঝাপটা থেকে হাত শক্ত করে আগলে রাখবে। প্রেমিক হলে হও মহাদেবের মতো, যে স্ত্রীর অপমানে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। ফাইনালি এসে গেছি আমরা খেতে। কোন দিকে যাবো জানি না, উডুপিতেই যাচ্ছি। পেয়েছি এখানে একটা উডুপি। তো সেখানে আমার চুলের অবস্থা দেখো, বাপরে বাপ। বাড়ি গিয়ে শ্যাম্পু করে স্নান করতে হবে, চুলগুলো মানে আঠা আঠা ধরে গেল কেমন একটা। চুল কিন্তু খোলাও ছিল না, এরকমই সকাল থেকে খোপা বাগানো। যাই হোক, যাই উডুপিও পেয়ে গেছি। খেয়ে দিয়ে তারপরে আমরা এসেছিলাম ইস্কন টেম্পলে। ইস্কন টেম্পলের পুরো ভিডিও কখনোই করা যায় না, তোমরা অনেকেই জানো, তাই আমিও করতে পারিনি। যেইটুকু বাইরে থেকে সম্ভব সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ইস্কনকে কী বা শেয়ার করব, ভগবান তো আমাদের মনে থাকে তাই না? তো ভেতরের মূর্তিটার একটা পিকচার আমি নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা 12:30টার দিকে বাড়িতে ঢুকলাম, তারপরে সবাই স্নান করেছি। এখন বাজে 1:02 আর আমরা যাচ্ছি টিকা কাবাবে খেতে, কারণ এখন তো আর রান্না করাটা সম্ভব না। যা স্নান করে আমি পুজো দিয়ে রমিও স্নান করলো, সবাই স্নান করে আমরা এবার যাচ্ছি। আর দাদা কি একটা অয়েলমেন্ট ভুলে এসছে, তো সেটা কিনছে এখানে। এখানে করলাম হচ্ছে পনির টিক্কা, বাটার মশলা হবে রাত্রে, তাই মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, পনির, আমি একটু পেঁয়াজও দিয়েছি কিউব করে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেটে রেখেছি, কারণ কালকে হবে মাটন, ওরা নিয়ে আসবে, তো আমি মাখিয়ে রেখে দেবো। ওরা দু ভাই বেরিয়েছে, একটু ডিমার্ট ফিমার্ট গেছে, ততক্ষণে না আমি পুরো ঘর দুয়ারটাকে গুছিয়েছি। একটুও গোছানো ছিল না, পুরো অগোছালো ছিল। মানে সকাল থেকে তো কাজ করার টাইম পাইনি, কোনো রকমে বেরিয়ে যাওয়া হয়েছে আর কি। তো এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিলাম, সব ঝেড়ে মুছে নিয়ে তারপর সন্ধে দিলাম, তারপর রান্নাঘরে কাজগুলোকে এগিয়ে রাখলাম। ওরা দুভাই 7টার দিকে বেরিয়েছে, এখন 7:46 বাজে। তো আমি ইচ্ছে করেই না যাইনি, কারণ এই কাজগুলো আমার করাটা দরকার ছিল। আর দুপুরবেলা তারপর খেয়ে দিয়ে এসে না টিকা কাবাব থেকে 3 ঘন্টা ঘুম দিয়েছি। তো তারপরে অনেকটাই ফ্রেশ হয়ে গেছি তিনজনই। দাদা 3 ঘন্টা ঘুমায়নি, দাদা অল্পই ঘুমিয়েছে, কি সিনেমা একটা দেখছিল বোধ হয়। তো আমি আর প্রমিত পাকা 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আর আজকে না কিছু ভালো ভালো ফটোও উঠেছে, তো আজকের ব্লগে আর শেয়ার করা যাবে না, কারণ অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আশা করি তোমাদের নিরাশা করব না, ভালোই লাগবে। তো চেষ্টা করব নিজের মতো করে যতটা পারি সুন্দর করে এডিট করে আজকে ছাড়া। তো এখন বসবো এবার এডিটে।